আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 21% একটি জমির সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর জমি। জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে, মেইন রোড থেকে হাফ কিলোমিটার দূরে। ইউনিয়ন পরিষদের রাস্তার পাশে হলো জমি। রাস্তা থেকে প্রায় 1 ফুট নিচু হবে জমিটা, কিন্তু যেই শ্রেণী আছে এই শ্রেণীতে কখনো পানি ওঠে না। এটি প্রাকৃতিকভাবেই উঁচু জমি, রাস্তা থেকে 1 ফুট নিচু। এই শ্রেণীর মাঝে মানুষের বাড়িঘর আছে। আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরে দেখাইতেছি, আপনারা সঙ্গেই থাকবেন। জমিটি শ্রীপুর থানা থেকে 4 কিলোমিটার দূরে, কর্ণপুর গ্রামে পড়ছে। মেইন রোড থেকে হাফ কিলোমিটার দূরে হলো জমি। এই যে দেখেন আপনারা জমিটা, খুবই সুন্দর জমি। রাস্তা, বিদ্যুৎ, আশপাশে পরিবেশ, গ্রামীণ পরিবেশ, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগুলি কোনো কিছু নাই। টোটাল পল্লী গ্রাম এটি। আপনারা আসলে এই গ্রামে না আসলে বুঝতে পারবেন না, এটি পল্লী গ্রাম। কোনো মিল ফ্যাক্টরির শব্দ নাই, কিচির মিচির পাখির শব্দ, আশপাশে বাড়িঘর আছে। গ্রামের ভিতর জমি, খুবই সুন্দর। তবে রাস্তার পাশে, ইউনিয়ন পরিষদের রাস্তার পাশে হলো 21% জমি। জমিটা একত্রে বিক্রি হবে, ভেঙে বিক্রি হবে না। জমির পাশে এই যে আপনারা দেখেন বাড়ি আছে। এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি, এই শ্রেণীতেই হলো বাড়ি, অতি নিকটেই বাড়ি। এই যে দেখেন বিদ্যুৎ, আশপাশে বাড়িঘর। মেইন রোড থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে এই জমিটা। আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসতে পারবেন জমিতে, যেহেতু ইউনিয়ন পরিষদের রাস্তা এটি 12 ফিটের রাস্তা। এই রাস্তার পাশেই হলো জমি। আর রাস্তা থেকে বলছিলাম 1 ফুট নিচু। আসলে দেখেন রাস্তাটা মোটামুটি একটু উঁচু, জমিটা একটু নিচু হবে। এই যে দেখেন এই শ্রেণীতে, এই যে এটি হলো মানুষের বাড়ির ভিটা জমি। জমির মালিক এলাকার, জমির মালিক একজন, কাগজ সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল। এখন রেজিস্ট্রি করা যাবে, খাজনা খারিজ করা আছে জমিটা। এই যে জমিটার এখানে সীমানা খুঁটি, যে সীমানাটা আপনাদেরকে আমি দেখাই, এটা হলো টোটাল জমিটা স্কোয়ার একটি জমি। চারিও সাইডে এক সমান হবে, স্কোয়ার একটি জমি। খুবই সুন্দর জমি, আপনারা বাড়ি করতে পারবেন, বাড়ি করে নিজেরা থাকতে পারবেন এবং ছোট একটা পুকুর করতে পারবেন। এই অঞ্চলে বন্যামুক্ত এলাকা, কখনো পানি ওঠে না। তবে যে ছোটোখাটো পুকুরগুলি আছে এলাকার, এই পুকুরগুলির মাঝে পানি থাকে, শুকায় যায় না। এটি লাল মাটি না, এখানে এখানে হলো কাদা মাটি, যেটা বেলে মাটি। এখানে প্রতি শতাংশ জমির মূল্য মাত্র 1 লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে। প্রতি শতাংশ জমির মূল্য 1 লক্ষ টাকা। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে জমিটি নিতে পারেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভালোভাবে পড়ে নেবেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে।